वेलकम टू सिनेफैक्ट न्यूज। मे मानुषर वैवाहिक अवस्थार मध्य रहे विवाहित अविवाहित विधवा और डिवोर्सी। एर मध्य डिवोर्सी अवस्थाटा मेयेदेर जन्य अभिशापेर मतो। आमी एकटा डिवोर्सी मे, चारपाशेर मानुषगुलो एमन भावे माझे मध्ये ए कथाटा आमाके मने करिए देय, तखन निजेके समाजेर काछे अनेक बड़ बोझा मने हय। आसले कि आमी समाजेर काछे अनेक बड़ बोझा? आमी तो निजेर पाये निजे दाड़िएछि, নিজেই মেনে নিয়েছি নিজের ডিভোর্সটাকে। তাহলে মানুষের এত মাথা ব্যথা কেন, মানুষের এত টেনশন কেন আমার ডিভোর্স নিয়ে? নেপথ্য কণ্ঠে কথাগুলো বলেন অভিনেত্রী তানজিন তিশা। আই অ্যাম ডিভোর্স নাটকের একটি দৃশ্যে আপন মনে এসব কথা বলতে দেখা যায় তিশাকে। তারপর মূল গল্পের ভেতর টানতে থাকে দর্শকদের। মাহমুদুর রহমান হিমি নির্মিত এ নাটকটি গত 9 জুলাই ইউটিউবে মুক্তি পেয়েছে। এতে তিশার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন মুশফিকার রহমান। মজার ব্যাপার হলো এ অভিনেতা গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি, যা মুক্তির পর দর্শকদের নজর কেড়েছে। মুক্তির 5 দিনে নাটকটির ভিউ দাঁড়িয়েছে 18,55,000-এর বেশি। মুগ্ধতা প্রকাশ করেছে নেটিজেনরা। তানিয়া নামে একজন লিখেছেন, এটি আমার জীবনে ঘটে যাওয়া কাহিনীর মতোই। ধন্যবাদ এত বাস্তবিক একটা গল্প নিয়ে কাজ করার জন্য নির্মাতা ও রচয়িতাকে। বৃষ্টি নামে একজন লিখেছেন, একটা ডিভোর্সি মেয়ের দুনিয়ার যে কতটা কঠিন সেটা একটা মেয়েই জানে। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মেহেদি হাসান পিয়াল, বাসার বাপ্পী সাবিয়া জামান, অনামিকা জ্যোতি, বিটুল ইতি, আজাদ প্রমুখ। এরকম নিত্য নতুন নাটক ও সিনেমা রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা আমাদের চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।